একথা অস্বীকার করার উপায় নেই যে কবিগুরুর প্রতি অনেকের গভীর অভিমান আছে অভিযোগ আছে তাদের অভিযোগগুলিকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখতে পাব কবিগুরুর প্রতি তাদের অভিযোগ প্রধানত তিনটি প্রথম অভিযোগ রয়েছে এটাই যে কবিগুরুর কবিতা কাব্য সাহিত্যের এক বিশাল অংশ জুড়ে শুধুমাত্র হিন্দু দেবদেবী ও হিন্দু পুরাণের উপস্থিতি অত্যন্ত প্রকট সেখানে অভিযোগকারীদের বক্তব্য খুব পরিষ্কার তারা বলছেন যে দেশে হিন্দু মুসলমান পাশাপাশি একসঙ্গে বসবাস করছে সেখানে শুধুমাত্র হিন্দু দেবদেবী ও হিন্দু পুরাণকে অবলম্বন করে কবিগুরুর যে সাহিত্য ভাণ্ডার গড়ে উঠেছে তা প্রকৃতপক্ষে ধর্মীয় গোড়ামিযুক্ত দ্বিতীয় অভিযোগটিও অনেকটি একই রকম কবিগুরু বহু ক্ষেত্রে শিখ রাজপুত ও মারাঠা বীরদের মাহাত্মকে তার সাহিত্য সৃষ্টির মাধ্যমে তিনি অমর করেছেন কিন্তু সেই তুলনায় একমাত্র তাজমহল কবিতা ছাড়া আর কোথাও তিনি মুসলিম বাদশাহ কিংবা মুসলিম বিদগ্ধ পণ্ডিত কিংবা মুসলিম সাধুসন্ত দরবেশ তাদের নিয়ে তেমনভাবে তিনি সাহিত্য রচনা করেননি এই অভিযোগে অনেক মানুষ অভিমানে কবিগুরুকে সমালোচনায় বিদ্ধ করেছেন আর সর্বশেষ অভিযোগটি হলো কবিগুরু নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন তা আমি দেখতে পাই সব অভিযোগগুলির মাধ্যমে এক শ্রেণীর কট্টর লোকজন মুসলিম সমাজে এই কথাই সুকৌশলে প্রচার করছেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসলে একজন মুসলমান বিদ্বেষী মানুষ আর ক্রমাগত সব বিদ্বেষমূলক প্রচারের জন্যই বহু মুসলিম মানুষদের মধ্যে এমন কি অনেক শিক্ষিত মুসলিমদের মধ্যেও রবীন্দ্র বিদ্বেষ রবীন্দ্র বিরোধিতা আগের চাইতে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এ কথা বলার অপেক্ষা রাখে না আমি প্রথম অভিযোগটি সম্পর্কে এ কথাই বলতে চাই হ্যাঁ এটা ঠিক যে রবীন্দ্র সাহিত্যের একটা বড় অংশ জুড়ে হিন্দু দেবদেবী হিন্দু পুরাণের উপস্থিতি রয়েছে এটা ঠিক কিন্তু তা থেকে কখনোই এই সিদ্ধান্তে আসা যায় না যে তিনি বা তার সাহিত্য ধর্মীয় গোড়ামিতে আচ্ছন্ন কেন বলছি কথা? দেখুন কবি সাহিত্যিক শিল্পী এদের মতন সৃজনশীল মানুষরা সম্পূর্ণ স্বাধীন একজন সাহিত্যিক কি বিষয় নিয়ে তিনি তার সাহিত্য সৃষ্টি করবেন সেটি সম্পূর্ণ তার নিজস্ব বিষয় কোনো সম্প্রদায় কোনো সমাজ কোন দেশ বা রাষ্ট্র একজন সৃজনশীল মানুষের সৃষ্টির বিষয়কে নির্দিষ্ট করে দিতে পারে না যদি সেই সৃষ্টি রসোত্তীর্ণ হয় কালোত্তীর্ণ হয় তাহলেই সেই সৃষ্টিশীল মানুষের গ্রহণযোগ্যতা বেড়ে যায় বহুগুণ বলা বাহুল্য রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে এটাই ঘটেছিল কবিগুরুর সাহিত্য নিঃসন্দেহে কালোত্তীর্ণ আর তা সম্ভব হওয়ার অন্যতম কারণ তিনি স্বাধীন আকাশে স ইচ্ছায় বিচরণ করতে পেরেছিলেন সুতরাং তার সাহিত্যের বিষয় নিয়ে সাবজেক্ট নিয়ে কোনো মানুষের অভিমান যুক্তিযুক্ত হতে পারে না অর্থাৎ প্রথম অভিযোগটির কোনো সার্বত্তা নেই আর দ্বিতীয় অভিযোগ প্রসঙ্গে বলবো একজন মানুষের আবেগের উৎস কি হতে পারে সুনির্দিষ্ট করে তা কারো পক্ষে বলা সম্ভব নয় সাহিত্য রচনার ক্ষেত্রে কবিগুরুর আবেগ বা অনুপ্রেরণার উৎস যদি শিখ রাজপুত বা মারাঠাদের বীরগাথা হয় সেক্ষেত্রে তো কারো কিছু বলার থাকে না তবে হ্যাঁ মুসলিম ধর্মের কোনো মানুষ যদি আক্ষেপ করেন যে কবিগুরু কেন মুসলমান ধর্মের কোনো মহৎ চরিত্রকে নিয়ে সাহিত্য রচনা করলেন না সে আক্ষেপটা কিন্তু যুক্তিযুক্ত সে দুঃখটা থাকতেই পারে কেননা ভারতবর্ষে অনেক মহৎ মুসলিম চরিত্র আবির্ভূত হয়েছেন তাদের নিয়ে সাহিত্য রচনা করাই যেত কিন্তু তাই বলে রবীন্দ্রনাথ ঠাকুরকে কখনোই এ বিষয়ে অভিযুক্ত করা যায় না কারণ কারণ ব্যক্তি থেকে ব্যক্তিতে আবেগের উৎসের তারতম্য থাকবেই তাছাড়া তিনি কবি তিনি সাহিত্যিক বিষয় নির্বাচনের ক্ষেত্রে তার স্বাধীনতাকে আমরা কখনোই নিজেদের স্বার্থে সীমাবদ্ধ করে দেখতে পারি না দেখা উচিত নয় সর্বশেষ অভিযুক্তি প্রসঙ্গে বলবো দু সাল থেকে হঠাৎ এই বিষয়টি রবীন্দ্র চর্চার মধ্যে চলে আসলো যে কবিগুরু নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন আপনারা জানেন উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ হয় এবং উনিশশো এগারোতে বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো বারো সালের দোসরা ফেব্রুয়ারিতে ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ ঢাকা সফরের সময় মুসলিম নেতাদের ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছিলেন পরবর্তীকালে নবাব সলিমুল্লাহ এবং সৈয়দ নবাব আলী চৌধুরীর অক্লান্ত প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় উনিশশো সালে এবং উনিশশো সালের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় শোনা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থ বরাদ্দ কমে যেতে পারে এই আশঙ্কায় কবিগুরু নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন দু সালে এম এ মতিন নামে এক ভদ্রলোক হঠাৎ একটি বইতে বলেন উনিশশো সালের আঠাশে মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে যে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছিল সেই সভায় কবিগুরু সভাপতিত্ব করেছিলেন এবং প্রতিবাদে সরব হয়েছিলেন তা এখন কথা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সত্যি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠা তার বিরোধিতা তিনি করেছিলেন তিনি কি সত্যি গড়ের মাঠের সেই মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন দেখুন প্রথমেই বলি সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সবচেয়ে বিরোধী হিসাবে প্রকট ছিলেন যারা তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন তিনজন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখার্জি রাজনৈতিক সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং রাজবিহারী ঘোষ তবে সেই বিরোধী দলে কবিগুরু যে ছিলেন এমন কোনো প্রমাণ আজ পর্যন্ত কিন্তু কোথাও পাওয়া যায়নি আরও আশ্চর্যের বিষয় জানা যায় যে গড়ের মাঠের মিটিংয়ের দিন কবিগুরু কলকাতাতেই ছিলেন না কোথায় ছিলেন তিনি তিনি আসলে উনিশশো সালের আঠাশে মার্চ থেকে বারোই এপ্রিল পর্যন্ত শিলাইদহে অবস্থান করছিলেন সে সময় তিনি বিদেশ যাবার প্রস্তুতি নিচ্ছিলেন প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাঁচ বছরের মাথায় উনিশশো সালে কবিগুরু বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানে যান এবং বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির অংশ হিসাবে দুটি ইংরেজি প্রবন্ধ পাঠ করেন সেই দুটি প্রবন্ধের শিরোনাম ছিল সম্ভবত মিনিং অফ আর্ট এবং দ্য রুল অব দ্য জায়েন্ট ছাত্র সংসদ থেকে কবি কবিগুরুকে আজীবন সদস্য পদ দেওয়া হয়েছিল পরে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কবিগুরুকে ডিলিট উপাধি দেওয়া হয়েছিল সে বছর অবশ্য তিনি শারীরিক অসুস্থতার জন্য ঢাকায় উপস্থিত হতে পারেননি এবার এবার ভাবুন আপনারাই বলুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কবিগুরুর বিরোধিতার অভিযোগ যদি সত্যি হতো ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হল সেই বিশ্ববিদ্যালয় মাত্র পাঁচ বছরের মধ্যেই কবিগুরুকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে কি পারে কখনোই পারত না কবিগুরুর বিরোধিতার কাহিনী যদি সত্যি হতো তাহলে নিশ্চিত ছাত্র বিক্ষোভ হতো নাগরিক অসন্তোষ প্রকট হতো এমনকি উনিশশো ছত্রিশ সালে তাকে ডিলিট উপাধি দেওয়া কখনই সম্ভব হতো না আপনাদের আরো জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন প্রফেসর রফিকুল ইসলাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশি বছর এই নামে একটি অসাধারণ বই লিখেছেন সেই বইয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লগ্নের সমস্ত কাহিনি নথিবুদ্ধ নথিবদ্ধ হলেও কোথাও কিন্তু কবিগুরুর বিরোধিতার কোনো কাহিনী সেখানে পাওয়া যায়নি বলা বাহুল্য আরেকটি আশ্চর্যের বিষয় কবিগুরুর বিরোধিতার খবর কিন্তু সমসাময়িক কোনো পত্রপত্রিকায় কোথাও কিছুই পাওয়া যায়নি সুতরাং এই আলোচনার শেষে একটি কথা বলবো যে যে মানুষ কখনোই হিন্দু বা মুসলমান এমন কোনো নির্দিষ্ট ধর্ম বলয়ে নিজেকে বেঁধে রাখেননি কখনোই কোনো নির্দিষ্ট ধর্মের জয়গান যিনি তৈরি করেননি যিনি নিজের ধর্ম ভাবনাটি গড়ে তুলেছেন উপনিষদ ইসলামিক সুফিবাদ এবং পূর্ববঙ্গের বাউল মতাদর্শের উপর ভিত্তি করে সেই তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই তার সাহিত্যে মুসলমান বিদ্বেষ ইসলাম বিদ্বেষ এরকম মনোভাব প্রতিষ্ঠা করেননি এবং পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও কখনোই বিরোধিতা করেননি আজ তা ঐতিহাসিকভাবে সত্য তবে যদিও কখনো কখনো তিনি গল্পের খাতিরে কবিতার প্রয়োজনে কোনো কোনো চরিত্রের মুখে ইসলাম বিরোধী মুসলমান বিরোধী সংলাপ চাপিয়েছেন এটা ঠিকই চাপিয়েছেন তথাপি সেই সংলাপ বা উক্তিগুলো দিয়ে ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিচার বিশ্লেষণ কখনোই করা যায় না সেই উক্তিগুলোকে বিচার করতে হবে সেই গল্প বা কাহিনীর পরিপ্রেক্ষিতে তা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে বিচার করলে হবে মারাত্মক ভুল কেননা তার সমস্ত সাহিত্য রচনার নির্যাসী হল তার মানবতা ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে বিশ্ব মানবপ্রেমী হল তার আসল ধর্ম সুতরাং কিছু সংকীর্ণ মনের মানুষ কট্টর মানুষজন কবিগুরুর বিরুদ্ধে লাগাতার যে বিদ্বেষমূলক প্রচার আজকাল করে চলেছেন তার কিন্তু বিন্দুমাত্র কোনো সার্বত্তা নেই তবু আজও তারা কবিগুরুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে চলেছেন মুসলিম মানুষদের মধ্যে এটাই বড় দুঃখের বড় কষ্টের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তাকে গভীর শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও ভালো থাকুন সেফ থাকুন নমস্কার